মহিলা বৈঠকে মহিলা বলেছে মহিলা বৈঠকই হারাম। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এ নোংরামি শরীয়তে নেই। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসুল বলতেন, আয়েশা জি তুমি রংপুর যাও, খাদিজা জি তুমি চিটাগাং যাও, হাফসা তুমি সিলেট যাও, জায়নাব তুমি খুলনা যাও, আমি ঢাকা, একদিনই দেশ দখল। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি, জিন্দেগীতে এরকম কোন দিন ঘটেনি। মহিলারা যখন রাসূলের কাছে অভিযোগ করলো বুখারী মুসলিমের হাদিস, পুরুষেরা তো আপনার পাশে বসে, তারা তো দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম শিখতে পারলাম না, আমরা কি করব। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে বসিও, অমুকের বাড়িতে বসিও, আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো। কই, তিনি তো বলেননি যে আয়েশাকে পাঠাবো। সাবধান, ওই মহিলা বৈঠকে মহিলা বলেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু তুমি যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বুবু শাড়ি পরে নামাজ পড়িও না বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো তাহলে ভিতরে ল্যাঙ্গট পরে নিও, যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। বুবু তখন যখন তুমি সিজদায় যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। ছি 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 ছি, বুবু শাড়ি পরে আছে, বুবু বেলাজ গায়ে দেওয়া আছে, বুবু চাদর গায়ে আছে, বুবু ঘরের মধ্যে আছে, তবু নাকি পর্দার ব্যাঘাত ঘটে। কোন ধরনের নোংরামি কথা! এই বৈঠকে বাতিল, এই মহিলা বৈঠকে বাতিল। ও ধর্ম জানে না, ওর নেতাও জানে না, ওর হুজুরও জানে না, এই প্রতারক দিন রাত প্রতারণা দিয়ে বেড়াই ধর্মের নামে। ও কেন দিন প্রচার করতে এসেছে? ওর স্বামী নাই নাকি? ওর স্বামী নাই, ও বোকা মানুষ, ওকে এখানে ওখানে পাঠান কেন?